মুভি শুরু হয় আর আমাদের মিমো নামক একটি মেয়েকে দেখানো হয়। মিমো তার বয়ফ্রেন্ড নিনুর সাথে দেখা করতে আসে। নিনু মিমোকে বলে আর মাত্র 15 দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। নিনু 15 দিন পর মিমোর সাথে দেখা করার ওয়াদা করে চলে যায়। এরপর মিমো একটি পতিতাপল্লীর হোটেলে আসে এবং হোটেলের মালিক ম্যাডাম কোয়ালেটের সাথে মিমোর কথা হয়। ম্যাডাম মিমোকে দেখে অনেক প্রশংসা করে, কারণ মিমো দেখতে অনেক সুন্দরী ছিল। সে মিমোকে বলে যে তোমাকে যতটা সুন্দরী ভেবেছিলাম তুমি তার থেকে অনেক বেশি সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। এরপর মিমো বলে এসব ব্যাপারে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। তখন কোয়ালেট বলে ভিতরের রুমের একদিনের এক্সপেরিয়েন্স বাইরে 10 বছরের এক্সপেরিয়েন্সের সমান হয়। এরপর কোয়ালেট মিমোকে থাকার জন্য একটি সুন্দর রুম দেয় এবং মিমোকে বলে আজ থেকে তুমি এখানেই থাকবে আর সব ক্লায়েন্টদের এখানে আনবে, এখান থেকে যত টাকা ইনকাম করবে তার 50% আমাকে দেবে। আসলে মিমো তার বয়ফ্রেন্ড নিনুর কথায় এখানে এসেছে, কারণ মিমো তার বয়ফ্রেন্ড নিনুকে অনেক ভালোবাসে, তাই মিমো নিনুকে বিয়ে করতে চাইছিল। কিন্তু বিয়ে করার মতো টাকা নিনুর কাছে ছিল না, তাই নিনু মিমোকে 15 দিনের জন্য এই কাজটি করতে বলে। মিমো যেহেতু তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসত, তাই সে তার বয়ফ্রেন্ডের কথায় রাজি হয়ে যায় এবং এই কাজ করার জন্য তৈরি হয়ে যায়। এরপর মিমুর এই হোটেলের বাকি মেয়েদের সাথে দেখা হয়। ওখানে থাকা একটি মেয়ে মিমুকে বলে তোমার পিমকে। মিমু এসব কিছু বুঝতে পারে না। এরপর ওখানে একজন ডক্টর আসে। ডক্টর মিমুর পুরো শরীর চেক আপ করে। আসলে এটা এই হোটেলের নিয়ম ছিল, যখন কোনো নতুন মেয়ে ওখানে কাজের জন্য আসে তখন তার চেক আপ করানো হয়। যখন ডক্টর মিমুর বডি চেক আপ করে, ডক্টর মিমুকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এখানে থাকা ঠিক নয়, তুমি টাকা কামানোর স্বপ্ন ছেড়ে দাও এবং বাড়িতে চলে যাও। ডক্টর আরো বলে এখানে আমি অনেক মেয়েদের আসতে দেখেছি যারা কখনোই কাজ ছাড়তে পারেনি। এসব শুনে মিমু বলে এখানে আমি মাত্র 15 দিন কাজ করব, এরপর আমি আমার বয়ফ্রেন্ড নিনুকে বিয়ে করে অনেক ভালোভাবে জীবন কাটাবো। পরের দিন কোয়ালেট হোটেলের সবার সামনে মিমুর নাম পাপ্রিকা বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এখন থেকে আমরা মিমুকে পাপ্রিকা বলে ডাকবো। এরপর যখন পাপ্রিকার প্রথম ক্লায়েন্ট হয়, সে যখন ইন্টিমেট হচ্ছিল তখন হঠাৎ লোকটিকে সে আটকে দেয়, যে কারণে কোয়ালেট রেগে যায় এবং পাপ্রিকাকে ওয়ার্নিং দেয় পাপ্রিকা যেন আর এরকম কাজ না করে। এরপর থেকে যত ক্লায়েন্ট আসে সবাই পাপ্রিকাকেই পছন্দ করে। এভাবে 15 দিনে পাপ্রিকা 4000 ক্লায়েন্টকে সার্ভিস দেয়, যে কারণে তার কাছে অনেক টাকা জমা হয়। এভাবে আরো কিছুদিন চলতে থাকে। একদিন পাপ্রিকার তার একজন ক্লায়েন্ট যার নাম ফ্রাঙ্কের সাথে পাপ্রিকার বন্ধুত্ব হয়ে যায়। ফ্রাঙ্ক প্রতিদিন পাপ্রিকার কাছে আসে, কারণ সে পাপ্রিকাকে ভালোবেসে ফেলেছিল। ফ্রাঙ্ক পাপ্রিকাকে বলে তুমি এই কাজ ছেড়ে দাও, এরপর আমার সাথে চলো। কিন্তু পাপ্রিকা ফ্রাঙ্ককে বারণ করে দেয় এবং তাকে বলে আমি এখান থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে যাব, সে খুব তাড়াতাড়ি বিজনেসের কাজ শেষ করে আমার কাছে আসবে এবং আমাকে বিয়ে করে নিয়ে যাবে। কিছুক্ষণ বাদে পাপ্রিকা তার বয়ফ্রেন্ড নিনুকে কল দেয়, কিন্তু নিনু তার কল ধরে না, যে কারণে পাপ্রিকার খারাপ লাগে, তার মুড অফ হয়ে যায়। পাপ্রিকা তার মুড ভালো করার জন্য ফ্রাঙ্কের সাথে ডিনার করতে যায়। যখন পাপ্রিকা ডিনার করছিল তখন সে দূরে তার বয়ফ্রেন্ড নিনুকে দেখতে পায়। নিনু এখানে একটি মেয়ের সাথে এসেছিল। পাপ্রিকা নিনুর কাছে যায় এবং নিনুকে জিজ্ঞেস করে যে তুমি তো বিজনেসের কাজে বাইরে গিয়েছিলে, এখানে এলে কিভাবে? তখনই ওই মেয়েটি পাপ্রিকাকে বলে তুমি কে? পাপ্রিকা মেয়েটিকে বলে আমি নিনুর গার্লফ্রেন্ড, কিছুদিন পর আমাদের বিয়ে। এসব শুনে মেয়েটি বলে আমি নিনুর সাথে 4 বছর ধরে রয়েছি। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। নিনু মেয়েটিকে থামানোর জন্য তার পিছে যায়। তখন পাপ্রিকার মন ভেঙে যায় এবং সে ফ্রাঙ্কের কাছে গিয়ে কান্না করতে থাকে। পাপ্রিকাকে কান্না করতে দেখে ফ্রাঙ্ক তাকে সান্ত্বনা দেয়। এরপর বাড়িতে ফিরে তারা দুজন ইন্টিমেট হয়। পরের দিন সকালে ফ্রাঙ্ক পাপ্রিকাকে বলে এই কাজ ছেড়ে দিতে এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু পাপ্রিকা তাকে বারণ করে দেয়, কারণ সে ভালোবেসে ধোঁকা খেয়েছে, এখন আর কাউকে সে বিশ্বাস করতে পারছে না। পাপ্রিকা ফ্রাঙ্ককে বলে যে এখানে আমি আরো কিছুদিন কাজ করব, এইবার পাপ্রিকা নিজের জন্য কাজ করবে, যখন তার কাছে অনেক টাকা হয়ে যাবে তখন সে তার জীবন একাই কাটিয়ে দেবে। এরপর পাপ্রিকা হোটেলে যায় যেখানে আগে থেকে নিনু এসেছিল। নিনু পাপ্রিকার ইনকামের সমস্ত টাকার হিসাব করে। নিনু পাপ্রিকাকে বলে তুমি সারা জীবনে যা ইনকাম করবে তা থেকে আমাকে টাকা দিতে হবে, কিন্তু পাপ্রিকা তাকে একটি টাকাও দেবে না বলে দেয় এবং নিনুকে পুলিশে
ধরিয়ে দেবে এই বলে হুমকি দেয়। কিন্তু নীলু পাপরিকাকে বলে, এখানে তুমি নিজের ইচ্ছাতে আসোনি, এখানে আমি তোমাকে নিয়ে এসেছি, তাই তোমার ইনকামের টাকা থেকে আমাকে টাকা দিতে হবে। তখন পাপরিকা নীলুর মতলব সম্পর্কে বুঝতে পারে। নীলু এভাবে মেয়েদেরকে তার ভালোবাসা চালে ফাঁসায়, এরপর হোটেলে কাজ করার জন্য রাজি করায়। এরপর নীলু মেয়েদের ইনকামের টাকা থেকে টাকা নিয়ে নিজের জীবন আনন্দে কাটায়। এসব কিছু শুনে পাপরিকা অনেক ভয় পেয়ে যায় এবং সে কোয়ালেটের কাছে হেল্প চায়। তখন কোয়ালেট বলে যে, এখন থেকে আর নীলু তোমাকে বিরক্ত করবে না। কিন্তু এর পরের দিন পাপরিকার সাথে কাজ করা একটি মেয়ের বয়ফ্রেন্ড আসে। টাকার জন্য মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটিকে অনেক মারধর করে, কারণ মেয়েটি তার ইনকামের টাকা তার বয়ফ্রেন্ডকে দিতে চায়নি। এটা দেখে পাপরিকা ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সেই হোটেল ছেড়ে দূরে অন্য একটি শহরে চলে যাবে। পাপরিকা যখন হোটেল ছেড়ে অন্য একটি শহরে যাচ্ছিল, তখন ট্রেনের ভিতর ওই মেয়েটির বয়ফ্রেন্ড পাপরিকাকে দেখে ফেলে। লোকটি পাপরিকাকে খারাপ ভাবে ছুতে লাগে। যখন পাপরিকা তাকে বারণ করে, তখন লোকটি ফোর্স করে পাপরিকার সাথে ইন্টিমেট হয়। এর পরের দিন সকালে পাপরিকাকে ওই লোকটির সাথে দেখতে পাই। লোকটি পাপরিকাকে বলে, আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব, এখন থেকে তুমি বিজনেসম্যান ও বড় বড় পলিটিশিয়ানদের সাথে কাজ করবে। কিন্তু পাপরিকা তাকে বারণ করে দেয়। এরপর একা বেরিয়ে পড়ে জব খোঁজার জন্য, কিন্তু কোথাও সে জব পাচ্ছিল না। সবাই পাপরিকাকে রিজেক্ট করে দিচ্ছিল। এরকম করার কারণ হলো, ওই মেয়েটির বয়ফ্রেন্ড আগে থেকে লোকদের বারণ করে দিয়েছে পাপরিকাকে জব না দেওয়ার জন্য। যদি একবার সে পাপরিকাকে দিয়ে তার মত মতো কাজ করাতে পারে, তাহলে সেও কিছু কমিশন পাবে। তার ভাবনা মতোই কাজ হয়। পাপরিকা তার জালে ফেঁসে যায়। পাপরিকা একটি হোটেলে কাজ করতে শুরু করে। এখানে অনেক নামি দামি ব্যক্তিরা আসে, যে কারণে পাপরিকার অনেক ক্লায়েন্ট হয়। এতে পাপরিকা অনেক টাকা ইনকাম করতে শুরু করে। পাপরিকা এখানে অনেক খুশি ছিল। এরপর একদিন পাপরিকার সাথে কাজ করত একটি মেয়ে হঠাৎ করে মারা যায়, যেটি দেখে পাপরিকা অনেক ভয় পেয়ে যায়। পাপরিকা ভাবতে থাকে যে সে একদিন কাজ করতে করতে এরকম ভাবে মারা যাবে। অন্যদিকে গভর্নমেন্ট এক এক করে এসব হোটেল ব্যান করে দিচ্ছিল। এরপর একদিন পাপরিকার ফ্রাঙ্কের সাথে দেখা হয়। এতদিন পর ফ্রাঙ্ককে দেখে পাপরিকা অনেক খুশি হয়ে যায়। এরপর বাইরে এসে তারা দুজন ইন্টিমেট হয়। ফ্রাঙ্ক পাপরিকাকে বলে সে একটি বোট কিনতে চাইছে, কিন্তু তার কাছে এত টাকা নেই। ফ্রাঙ্ক ওয়াদা করে যে সে বোট কেনার পর পাপরিকাকেও তার সাথে নিয়ে যাবে এবং তাকে বিয়ে করবে। এসব শুনে পাপরিকা ফ্রাঙ্ককে কিছু টাকা দেয় বোট কেনার জন্য। কিছুদিন পরে পাপরিকা যে হোটেলে কাজ করত সেটি বন্ধ হয়ে যায়, যে কারণে অন্য একটি শহরে গিয়ে পাপরিকা অন্য একটি হোটেলে জয়েন্ট করে। পাপরিকা জানত যে একদিন না একদিন এই হোটেলও বন্ধ হয়ে যাবে। কিছুদিন পর পাপরিকা খবর পায় যে পুলিশ বোট সহকার ফ্রাঙ্ককে ধরে নিয়ে গিয়েছে, যেটি শুনে পাপরিকার মন খারাপ হয়ে যায়। তখন ওই হোটেলে একজন সুনামধন্য সরকারি অফিসার আসে। সে তার ছেলেকে বার্থডে সেলিব্রেট করানোর জন্য এখানে এসেছে। এখান থেকে যে কোনো একটি মেয়ে অফিসারটি তার ছেলেকে পছন্দ করতে বলে এবং এনজয় করতে বলে। তখন অফিসারটির ছেলে পাপরিকাকে পছন্দ করে, এরপর পাপরিকার সাথে এনজয় করে। কিছুদিন পর ওই অফিসারটির বার্থডে আসে। সে পাপরিকাকে তার বার্থডেতে ইনভাইট করে। পাপরিকা অফিসারটির সাথেও ইন্টিমেট হয়, যে কারণে ওই অফিসারটি অনেক খুশি হয়ে যায় এবং সে পাপরিকাকে বিয়ে করার কথা বলে। কিছুদিন বাদে পাপরিকার ওই অফিসারটির সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন ওই অফিসারের মৃত্যু হয়ে যায়, যে কারণে ওই অফিসারটির সম্পত্তির অর্ধেক পাপরিকার হয়ে যায়। পাপরিকা একটি নতুন বোট কিনে ফ্রাঙ্ককে দেয়। এরপর সে আনন্দের সাথে ফ্রাঙ্কের সাথে থাকতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।